দেখছো সেটা হলো অ্যালবিনো হেকেলি, জাম্বো সাইজের অস্কার, দেখে নাও বন্ধুরা দেখতে পাবে। তাহলে পুজো তো চলে এলো, মানে পুজোর আগে একটা সুন্দর রঙিন কালারফুল মাছ বন্ধুদের দেখাতে হবে। তাহলে যা যা কালেকশন এর আগে বন্ধুরা দেখেছিল, সুন্দর ভাবে ভালোবাসা দিয়েছিল, আবার সেই ভালোবাসার জায়গায় আমি নিয়ে যাচ্ছি। তাহলে স্টার্ট করা যাক। একদম একদম একদম, তাহলে চলো তাহলে স্টার্ট করি আমরা। তাহলে আমরা স্টার্ট করছি ছোট মাছ দিয়ে। হ্যাঁ, এটা এইগুলো হলো প্ল্যান্টেশনের মাছ। আচ্ছা, এখন যেহেতু শীতকাল আসছে, লোকেরা অনেকেই প্ল্যান্টেশন করবে, প্ল্যান্টেশনের জন্য এইগুলো হলো সবচেয়ে বেস্ট এবং শ্রেষ্ঠ মাছ হয়। একদম, এর মধ্যে দু রকমের মাছ আছে। একটা যেটা গোল্ডেন কালার দেখছো সেটাকে বলে হলো কপার টেট্রা। কপার টেট্রা, হ্যাঁ, তামা, মানে তামার যে কালারটা হয় ওটা হলো কপার টেট্রা। বডিটা পুরো ইয়েলো, গোল্ডেন ইয়েলো হয়, আর ল্যাজের ওই জায়গাটা একটা ব্ল্যাক ফাইন স্পট থাকে, খুব গ্লজিও। হ্যাঁ, গ্লজি। আর তার সাথে যে মাছটা দেখছো সেটাকে বলে হলো রোজি ফিন বার্ব। আচ্ছা আচ্ছা, মানে রোজের মতোই কালার, একদম গোলাপি। ফিনের কালারটা একদম রোজের মতো, ল্যাজ এবং নিচের ফিন এর কালারটা পুরো একদম ডার্ক লাল, আর বডিটা হবে হালকা পিঙ্কিশ। একদম একদম একদম, মানে একদম বৈশিষ্ট্য অনুযায়ী নাম রাখা হয়েছে। হ্যাঁ, রোজি ফিন বার্ব এটার নাম। বলে হলো ব্লু ফিন টেট্রা। ব্লু ফিন টেট্রা, ব্লু ফিন টেট্রা, ঠিক আছে। এর ফিনগুলো হলো ব্লু কালার, আর নিচে যে মাছগুলো দেখছো এটা হলো প্যান্ডা কোরি ক্যাট। প্যান্ডা কোরি ক্যাট, সবাই নর্মালি কোরি ক্যাটটা দেখে সাদা রঙের হয়। আচ্ছা, বাট এটা হলো পান্ডা। আচ্ছা, পান্ডা 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 ভাল্লুক যেরকম হয়, একদম হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিক্সড পান্ডা কোরি ক্যাট, আর এটা হলো ব্লু ফিন টেট্রা। আচ্ছা আচ্ছা, সুন্দর। এখানে দেখছো এটা হলো প্ল্যান্টেশনের মাছ, যতক্ষণ দেখলে খুবই প্ল্যান্টেশনের মাছ। এর মধ্যে আছে লম্বা বডির মধ্যিখান দিয়ে যে লম্বা লাইন দেওয়া মাছগুলো দেখছো ঘুরছে, সেটা হলো হকি স্টিক। হকি স্টিক, মানে হকি স্টিকের মতোই আর কি, হকি স্টিকের লাঠিটা। হ্যাঁ, ল্যাজটা লম্বা হয়ে নেমে যায় একদম। আর এর মধ্যে দুটো বোধহয় আছে, দুটো বা একটা আছে মাছ যেটা হলো ল্যাজের ওখানটা একটা ব্ল্যাক স্পট আছে। আচ্ছা, মানে এই যে দুটো আছে, একটা পেয়ার আছে, ওটাকে বলে হলো ফিলামেন্ট বার্ব। ফিলামেন্ট বাল্ব, বার্ব, 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 যেরকম টাইগার বার্ব হয় এটাকে বলে হলো ফিলামেন্ট বার্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাছগুলো মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি অবধি বড় হয় ফিলামেন্ট বার্ব। আচ্ছা আচ্ছা, মানে খুব অ্যাক্টিভ ও মাছগুলো, খুব অ্যাক্টিভ, খুব গ্লসি কালার হয় ফিলামেন্ট বার্বের, একদম প্রচন্ড চকচক চকচক করে। এটা হলো শিবরাম, শিবরাম। হ্যাঁ, এবার একটু আমরা প্ল্যান্টেশন থেকে বেরিয়ে একটু সেমি মনস্টারে ঢুকছি। আচ্ছা ঠিক আছে, এটা হলো শিবরাম, একদম নর্মাল গোল্ডেন শিবরাম, রেড স্পটেড নয়, নর্মাল গোল্ডেন শিবরাম। এটা হলো প্যারট, ঠিক আছে, রেড প্যারট, রেড প্যারট আর ইয়েলো প্যারট। আচ্ছা আচ্ছা, সব এক জায়গায় চলে এসেছে প্যারটের, এই একটা সমস্যা। একদম একদম, এখানে কি মেল ফিমেল দুজনেই রয়েছে? দেখো এখন এত ছোট অবস্থায় মেল ফিমেল বোঝাটা খুব ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদম একটু ফিল্টারটাকে তুলি না তো একদম পুরো একদম একসঙ্গে চলে এসেছে, সুন্দর দেখতে লাগছে। কালার তো আরো সুন্দর হবে, কালার আরো আস্তে আস্তে হবে। হ্যাঁ, কালার ফেড নয়, মানে অনেকে আগে হয়নি। হ্যাঁ, তোমার ভিডিওতে কয়েকজন কেউ দুজন কমেন্ট করেছিল যে প্যারাট লাল রেড প্যারাটের কালারটা ঠিক নয়। আচ্ছা, মানছি আমি ঠিক নয়, কারণ কোনো কালার ফেড করা নয়। আচ্ছা আচ্ছা, যেটা রেড প্যারাটের নর্মাল কালার সেই নর্মাল কালারটা, এখন কালার ফেড করলে দেখো 15-20 দিন কালারটা থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে কালারটা ছাড়তে শুরু করে দেবে। আচ্ছা, সেইটা তো কাস্টমারকে দিয়ে কোনো লাভ তো নেই। একদম ঠিক। অ্যালবিনো হেকেলি, হ্যাঁ, এটা হলো জিওফেগাসের বংশধর। আচ্ছা, অ্যালবিনো মানে রেড, অ্যালবিনো মানে রেড আই, তো অ্যালবিনো হেকেলি। হ্যাঁ, মোটামুটি প্রায় 3 ইঞ্চি টাচিং টাচিং হয়ে গেছে। এখানে স্পষ্ট যেরকম বোঝা যাচ্ছে 3টে মেল আছে, 2টো ফিমেল আছে। এরা ম্যাচিউরড? না না, এখন অবধি ম্যাচিউরড নেই। অ্যালবিনো হেকেলি মোটামুটি 5.5-6 ইঞ্চি না গেলে অ্যালবিনো হেকেলি ম্যাচিউরড হয় না পুরো। আচ্ছা আচ্ছা, এই যে সামনে যেটা আসছে বড় মাছটা, এই যে এটা এইটা যেরকম মুখের এখানটা যখন ইয়েলো চলে এসছে, লাল চলে আসছে, মানে এটা মেল, 100% মেল। আচ্ছা, 2টো কনফার্ম ফিমেল আছে, বোঝাই যাচ্ছে 3টে মেল আছে। একদম দেখে নাও কত সুন্দর দেখতে লাগছে। আর ওই গর্তের ভিতরে একটা মাছ আছে ওইখানটায়, ও ওঠা নামা করছে। এই যে এই যে, একদম, এর নাম কি আছে? এটা হলো ফ্রন্টোসা, ফ্রন্টোসা। হ্যাঁ, এক পিসি আছে মেল একটা। আচ্ছা আচ্ছা, একদম। এবার হলো ডিসকাস, ডিসকাস। হ্যাঁ, এখানে আছে হলো ইন্দো রেড আছে, আর ফরএভার রেড আছে। ফরএভার রেড মানে মুখ ফোঁড় থেকে ল্যাজ পর্যন্ত মাছগুলো লাল হবে, সবই ইম্পোর্টেড তাই তো? হ্যাঁ, ইম্পোর্টেড। এই ডিসকাস মানে যে কোনো নিচে আছে ওগুলো সব ইম্পোর্টেড।
কালার দেখেও বোঝা যাচ্ছে, হেলথ কন্ডিশন দেখেও বোঝা যাচ্ছে, সুন্দর দেখতে লাগছে একদম, দারুণ কোয়ালিটিতে রয়েছে। এরাও ম্যাচিউরেট হয়নি এখনো, তাই তো? না না, মোটামুটি ডিসকাস 4.5-5 ইঞ্চি অবধি না গেলে আর 2 থেকে 2.5 বছর বয়স না হলে ম্যাচিউরেট হয় না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। মেল ফিমেল হয়তো বোঝা যাবে এখানে এখন, মানে 90% 10% তবুও আমাকে স্টপ গ্যাপ রেখে দিয়ে চলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেও ডিসকাস আছে, কিন্তু এইখানে কিছু ডিসকাস আছে হলো যেগুলো মোটামুটি অ্যাডাল্ট হচ্ছে। আচ্ছা, অ্যাডাল্টের দিকে যাচ্ছে, অ্যাডাল্টের দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে এখানে যেরকম একটা কনফার্ম পেয়ার আছে, এই যে সামনে চেকার বোর্ডটা রিফ্লেকশনটা হয়ে যাচ্ছে, উপরে জলটা কম দেওয়া আছে বলে মানে সাইজটা বোঝাই যাচ্ছে যে অ্যাডাল্টের দিকে যাচ্ছে, অ্যাডাল্টের দিকে। তারপর ওই পেছন দিকে একটা দেখো বড় ভ্যালেন্টিন আছে, ঠিক আছে, এটাকে ভ্যালেন্টিন বলে। কালারটা অন্যরকম, হ্যাঁ কালারটা অন্যরকম, মানে হাফ বডি অরেঞ্জ, উপরে হাফ বডি হলো হালকা ইয়েলো। সুন্দর সুন্দর, এগুলো অ্যাডালের দিকে যাচ্ছে, ম্যাচিউরিটির দিকে যাচ্ছে, ম্যাচিউরিটির দিকে এগুলো আস্তে আস্তে এগোচ্ছে। একদম সুন্দর। তো বন্ধুরা, ভিডিও কন্টিনিউ করো, স্কিপ করো না, স্কিপ করলে হয়তো অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় যে ফিস আছে, কালার ফিস, সেগুলো মিস করে যাবে। আর ভিডিওর শেষে আমি কিছু একদম ফিস দেখাবো যেটা ইন্ডিয়াতে ঢুকিয়েছি আমি মোটামুটি 4-5 বছর পর। একদম একদম একদম, ঠিক আছে, সেগুলোও দেখানো যাবে। ভিডিও কন্টিনিউ করো, স্কিপ করো না, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ডিসকাস, এটা ডিসকাস, এর মধ্যে আছে হলো এই যে সামনে বড় মাছটা সামনের দিকে আসছে, হ্যাঁ, এটা হলো মাস্কারা চেকার বোর্ড, মাস্কারা চেকার বোর্ড, হ্যাঁ, দাবার ছকের মতো, হ্যাঁ, পুরো দাবার ছকের মতন। মেল মাছ, এটা মেল মাছ, কনফার্ম কনফার্ম মেল, কেন তাই জন্য যেই ক্যামেরাটা নিয়ে গেলে ও সামনে চলে এলো, আর হলো গ্রুপ লিডার বা প্যাক লিডার। আচ্ছা আচ্ছা, তাই জন্য ও আগে ফ্রন্টে মুভ করে এলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ও পেয়ার খাচ্ছে হলো ঠিক পেছন দিকে যে রেফ্লেশিয়াটা এসছে ওর পেছন পেছন, এই যে, হ্যাঁ, এইটা এইটা হলো কারেন্টলি এখন ওর পেয়ার সেট আপ। আচ্ছা আচ্ছা, মানে এর সঙ্গে আর কি মানে পেয়ার আপ করছে, তাই জন্য যেহেতু লিডিং পেয়ার, হ্যাঁ, বাকিরা একদম পেছনে আছে। দেখো পেছন দিকে দেখ, সাইড একদম লাস্টে দেখো চেকার বোর্ড আছে, ওরা কিন্তু মুভ করলো না সামনে, একদম, হ্যাঁ, এইটাই শুধু মুভ করে যাচ্ছে ট্যাঙ্কে, কারণ ও পুরো প্যাকটাকে গার্ড করছে, একদম। আর যেহেতু যেরকম স্কুলের মনিটর বা ক্লাসের মনিটর যেরকম হয়, মানে নিজেকে কিং ভাবে, হ্যাঁ, নিজেকে কিং ভাবে, ডমিনেন্ট, একদম, ওটা হলো পুরো ডমিনেন্সি ক্রিয়েট করছে, হ্যাঁ, ওর সাথে সাথেই সবাই যাচ্ছে, হ্যাঁ, ওর সাথে সাথেই সবাই যাচ্ছে। যেহেতু ফ্রন্টে এলো, দেখো এবার সামনে যে এ সামনে এসছে, ও সামনে চলে আসবে, এটাও কিন্তু মেল, ওটাও কিন্তু মেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও চাইছে না, ও চাইছে না যে অন্য কোনো মেল যাতে ফ্রন্ট প্যাক লিড করে, তাই আগে ইমিডিয়েটলি ও আবার সামনে চলে এলো। সুন্দর সুন্দর জিনিসগুলো, বেশ সুন্দর লাগছে, মানে যেরকম প্রতিটা জিনিসে হাতি, সিংহ, বাঘ সবকিছু দেখবে, মাছেদেরও তেমন থাকে, একদম একদম। এটা হলো স্কারলেট, সবকটা, হ্যাঁ, এইগুলো হলো স্কারলেট। আর এইটা যেটা একটা বাঘের ছবির মতন দেখতে পাচ্ছ, মধ্যখানে যেটা ঘুরে যাচ্ছে স্কারলেটের সাথে, জেব্রা, জেব্রা মতো, হ্যাঁ, ওটা হলো ক্লাউন লোচ। আচ্ছা, ক্লাউন লোচ, ক্লাউন, ক্লাউন মানে হলো যেরকম জোকার হয় ক্লাউন, ক্লাউন লোচ, একদম। এরা নিচে নোংরা ফোংরা গুলোকে খায়, ঠিক আছে। ডিসকাসের সাথে তুমি রাখতে পারো বসমনি, স্কারলেট, রেইনবো, হ্যাঁ, তো সেই গ্রুপের মাছ হলো স্কারলেট, টকটকে লাল হয়ে যাবে। আচ্ছা, ফিমেল গুণ হয় ডার্ক ব্রাউন কালারের, মানে কোনো কালারলেস, এখানে যা আছে সবকটা মেল আছে, একদম একদম, মানে কিছু মেল দেখো এইখানে তুমি দেখবে, কিছু মেল দেখো কালার শো করছে, একদম টকটকে লাল অলরেডি কালার শো করছে, মানে এরা হলো আরো কালার, আরো আরো এই সামনেরটাই দেখো, সামনের দুটোই দেখো, ডমিনেন্সি ক্রিয়েট করার চেষ্টা করেছে, মানে আমি প্যাক লিডার হব বলে আমি কালারটাকে এনহ্যান্স করছি, বাকিটা নিজের কালার চেপে রাখছি, একদম, যে আমি হব, আমি হব, এরকম ব্যাপার। এই যদি আমি একটা মেলকে এক্ষুনি সরিয়ে দিই বা এই দুটো মেলকে সরিয়ে দিই, অন্য কোনো একটা বা দুটো আবার কালার শো করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওটা হলো বেসিক্যালি যে নিজেকে জাহির করা, এটা বৈশিষ্ট্য যে কালারটা হচ্ছে, মানে সে জাহির করছে, জাহির করছে যে আমি এবার প্যাক লিডার হব। এখন এটা দেখছো, এটা একটা হলো কনফার্ম ব্রিডিং পেয়ার আছে, ঠিক আছে, একদম কনফার্ম, এইটা ম্যাপ আছে, মেলটা ম্যাপ আছে, আচ্ছা, তার সাথে গোল্ডেন ইয়েলো চেকার বোর্ড ফিমেল আছে, উপরেরটা ফিমেল, নিচেরটা হলো মেল। আচ্ছা, উপরটা এটা ফিমেল, এটা ফিমেল, হ্যাঁ, এটা মেল, এইটা হলো মেলটা, একদম একদম, এটা হলো ম্যাপ, দারুন, মোটামুটি 6 ইঞ্চি সাইজ আছে, আরো বাড়বে তো, মোটামুটি এটা যা মানে ম্যাচিউরিটি, জেনেটিক্সটা, একদম জেনেটিক্সটা, আর মাথা ফাতা দেখো পুরো একদম, পুরো যেরকম রাউন্ড হয়, একদম পুরো মাথা ফাতা পুরো ফোলানো, একদম সুন্দর সুন্দর। এখানে ডিসকাস আছে, এগুলো হলো সব ফুজি রেড, আই আই হোপ রে ফুজি রেড, ফুজি রেড, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো হলো যত বয়স বাড়বে, হ্যাঁ, বডি টকটকে লাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মুখটা হবে সাদা, মুখটা সাদা, হ্যাঁ, যেটাকে অনেকে হোয়াইট ফেস রেড বলেও চেনে, হোয়াইট ফেস রেড,
ঠিক আছে, মানে চলে এসেছি আরো আসবে, হ্যাঁ আরো আসবে, বোঝা যাচ্ছে। এ তো এখন মানে সদ্য বাচ্চা, এখন অবধি ধরে নাও তুমি পাশের ট্যাঙ্কে যেটা দেখালে ইয়েলো চেকার বোর্ডটা, সেই সাইজ হতে হতে বুঝতে পারছো যে রংটা কতটা খুলবে এটা, একদমই সুন্দর টকটক লাল করবে, একদম দারুণ দেখতে লাগে একদম। আচ্ছা এখানে প্যারট, ওখানে দেখালাম, হ্যাঁ ওখানে দেখালে ছোট প্যারট, এইখানে হলো সব বড় প্যারট, জাম্বো প্যারট। এখানে হলো তিনটে পেয়ার আছে কনফার্ম, এই একটা বড় তার সাথে ওই ফিমেলটা, এটা মেলটা, আচ্ছা ওই পেছন দিকে হলো ফিমেলটা, এই যে এই যে নিচে এইটা, হ্যাঁ এটা ফিমেলটা, ঠিক আছে একদম। এখানে আরেকটা পেয়ার আছে হলো এইটা, এই দুটো, এই দুটো, এইটা ফিমেলটা আছে, ওই এই হলো মেলটা, এই যে মেলটা আসছে, এই যে হ্যাঁ নিচে যাচ্ছে, এটা হলো মেলটা, ওইখানে আরেকটা পেয়ার আছে, ওই ফিমেলটার সাথে এই মেলটা পেয়ার আছে, একদম সব পেয়ার করাই, একদম পুরো পেয়ার করাই আছে, এটা রেডি টু ব্রিড, রেডি টু ব্রিড। কিন্তু প্যারেটের ব্রিডিং হয় না, কেন প্যারেটের মেলগুলো না ইনফার্টাইল থাকে। আচ্ছা আচ্ছা, এখানে প্যারেট ব্রিড করাটা খুব ডিফিকাল্ট, প্যারেটকে ব্রিড করতে গেলে তোমাকে অন্য কিছু স্পিসিস দিয়ে ভাঙতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে প্যারেট ব্রিড হবে, একদম। ইন্দোনেশিয়ান টাইগার আছে এগুলো, ঠিক আছে, এগুলো হলো মনস্টার গ্রুপের মাছ, যেটা আরওয়ানার সাথে, প্যারাটের সাথে, অস্কারের সাথে আরামসে রাখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিশাল বড় হয়। ঠিক তলায় দেখো নিচে আছে হলো রেডটেল ক্যাট, রেডটেল ক্যাট, রেডটেল ক্যাটফিশ, এও তো বড় হয় মানে, এ তো ভাই জাম্বো। আচ্ছা এটা বাচ্চা একদম, ছোট, এটা একদম সস্তায় পুষ্টিকর, সস্তায় পুষ্টিকর খাবার একদম। হ্যাঁ উইডো রয়েছে দেখে না, উইডো খুব সুন্দর দেখতে লাগে, কালারফুল মাছ, দাঁড়া একসাথে 50 ফুট 20 30 টা করে ছেড়ে দাও, দেখতেও ভালো লাগে। এদের সঙ্গে কি অন্য মলি কিংবা গোল্ডফিশ রাখা যায়? মলিটা নাই, না দেখো গোল্ডফিশ রাখলে এরা গোল্ডফিশের ল্যাজ কামড়াবে, মলি রাখলে মলি এদেরকে চেস করবে। এর সাথে তোমরা প্ল্যান্টেশনে কোনো মাছ রাখতে পারো, এর সাথে জেব্রা যেতে পারে, গোল্ডেন। সাইজ তো আরো বাড়বে, সাইজ তো অনেক বাড়বে, এটা বাচ্চা তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মেল ফিমেল একসঙ্গে রাখা যায় এদের? হ্যাঁ কেন রাখা যাবে না, এটা মেল আছে নাকি? এটা এক্ষুনি বলা সম্ভব না, মোটামুটি 13-14 ইঞ্চি না টাচ করলে না মেল ফিমেল বোঝাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে মনে হচ্ছে এটা মেল, দেখে মনে অ্যাক্টিভিটি দেখে মনে অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে মেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর এমনিতে কোনো ভয় নেই, কিছু নেই, তুমি সামনে হাত দাও, কিচ্ছু কোনো মুভমেন্ট নেই ওর, যে পালিয়ে যাবো বা কিছু করবো ওইসবে কোনো। আসবো চমকে, এবার চমক, এইটা হলো নর্মাল ক্লাউন, নর্মাল ক্লাউন নাইফ, আচ্ছা যেটাকে বলে বড় মনস্টার, ঠিক আছে একদম। হ্যাঁ আরওয়ানার সাথে রাখতে পারো, অস্কার তোমার ইন্দোনেশিয়ান টাইগার এদের সাথে রাখতে পারো, এটা হলো নর্মাল ক্লাউন। পেছন দিকে দেখো এই যে মাছটা দেখছো, এটা হলো অ্যালবিনো ক্লাউন, অ্যালবিনো ক্লাউন, এটা লাল চোখ অ্যালবিনো ক্লাউন, না পুরো ছুরির মতো আকৃতি, হ্যাঁ তাই জন্য অ্যালবিনো ক্লাউন নাইফ নাম, একদম। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এমন জাম্বো সাইজের অস্কার, দেখে নাও মাছের কোয়ালিটি, মাছের সাইজ দেখতেই পাচ্ছ, একদম জাম্বো আকৃতির। দাদা বয়স কতদিন হলো? 3 বছর। চমকের মধ্যে কি দেখাচ্ছ? চমকের মধ্যে আমি দেখাচ্ছি এটাকে বলে হলো অ্যালবিনো প্যারাডাইস, অ্যালবিনো প্যারাডাইস। হ্যাঁ এই মাছটা খুব সুন্দর মাছ, যে কোনো প্ল্যান্টেশনে মাছের সাথে তুমি রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা মাছের কালার আরো বাড়বে, হ্যাঁ যত বড় হবে তত পারবে, মোটামুটি অ্যালবিনো প্যারাডাইস 5.5-6 ইঞ্চি অবধি বড় হয়, মানে একটা ক্যামলিন স্কেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অত বড় হয়, দারুণ সুন্দর দেখতেও লাগে, এগুলো চমক, এটা হলো চমক, অ্যালবিনো প্যারাডাইস হলো এটা। এরপরে আরেকটা মাছ দেখাবো, এবার সেকেন্ড চমক, যেটাকে নাম হলো ব্লাইন্ড কেভ। এই যে নিচে যে মাছগুলো দেখছো
এই মাছগুলোর নাম হলো ব্লাইন্ড কেভ। ঠিক করে ভিডিওটাকে নোটিস করো, এই মাছের কোনো কিন্তু কোনো চোখ নেই, দেখে নাও বন্ধুরা, সত্যি কোনো চোখ নেই, দেখো সত্যিই কোনো চোখ নেই, অনুভূতির উপর ডিপেন্ড করেই এরা চলে। এরা এই যে ফিডিংটা খুঁজছে নিচে, হ্যাঁ খাবার খুঁজছে নিচে, আমি দেখিয়ে দিচ্ছি কী করে খায়। অল্প অল্প একটু টেট্রাবিটস দিচ্ছি, তাতে তোমাদের পক্ষে ভিউয়ারদের পক্ষে সুবিধা হবে। পড়বে তারপর তুমি দেখবে এদের লাফানো, আগে পড়ুক, খাওয়া শুরু হবে, এই দেখো সেন্সেশন শুরু হয়ে গেল, একদম একদম ফটাফট 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 খুব কুইক সব কটা চলে আসবে। এবার দেখো দেখেছো ওরা থার্মাল, এই যে দিলাম আমি, একটা তো হিট আছে এইটা, একদম জলের হিটের থেকে টেম্পারেচার ডিফারেন্ট খাবারের, সঙ্গে সঙ্গে ওরা ওই থার্মাল সেন্সেশনটাকে ধরে নেয়, পুরো বোঝাই যাচ্ছে যে এদের চোখ তো নেই, বোঝাই যাচ্ছে। আচ্ছা তার সাথে ছোট এই যে মাছটা ঘুরছে, এই যে মাছটা ঘুরছে দেখছো, এইটা এটাকে বলে হলো আমেরিকান ফ্ল্যাগ ফিশ, আমেরিকান ফ্ল্যাগ ফিশ। হ্যাঁ তো দুটো চমক একসাথেই আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর উপরে যেটা দেখছো এটা হলো হার্লিকুইন র্যাসবোরা, প্ল্যান্টেশনের মাছ, একদম দেখে নাও, এটা হলো হার্লিকুইন র্যাসবোরা, এটা হলো চমক নাম্বার ওয়ান যেটাকে বলে হলো মার্বেল ল্যান্সার। আচ্ছা আচ্ছা একসঙ্গেই রয়েছে, হ্যাঁ দেখে নাও বন্ধুরা, এই যে খুব মানে চটপট করছে, হ্যাঁ এটা এক ধরনের ক্যাটফিশ কম্বিনেশন উইথ শার্ক, মানে সব রকম রয়েছে, হ্যাঁ শার্কের ক্যারেক্টারিস্টিক্সও পাবে, ক্যাটফিশের ক্যারেক্টারিস্টিক্সও পাবে, একদম একদম। দাদা ভাই আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেল, চমক দেখবে, ধামাকা ধামাকা সুন্দর মাছ তো দেখবেই, সাথে থাকছে নাম ফোন নাম্বার সেটা বলতে হবে। আচ্ছা নাম সৌরভ মুখার্জি, একদম ফোন নাম্বার কল করতে পারো 9744888-6814, আর হোয়াটসঅ্যাপ যদি করতে চাও 9007857766, দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ কল দুটোই আছে, কিন্তু আজকাল 4G 5G যে প্রবলেমটার জন্য 9744888-6814 এটাতে কল করো, তাহলে ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাবো, একদম ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ যদি করতে হয় তাহলে 9007857766 এ হোয়াটসঅ্যাপ করতে, একদম একদম। লোকেশন হলো রিশা স্টেপিং স্টোন স্কুলের ঠিক সাইডে, কল করলেই সেটা গাইড করে দেয়, ডিরেকশন আর সব কিছু হলো, প্যান ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল, ঠিক আছে এনিওয়্যার ইন ইন্ডিয়া, হ্যাঁ যা বলবে সেই ডেলিভারি পসিবল, হ্যাঁ লোকাল মাছ প্লিজ দাদা বলবেন না, বলে দিচ্ছি ভিডিওতে, ঠিক আছে লোকাল মাছ খুব একটা আমি রাখি না, হ্যাঁ তো লোকাল মাছ আমি অত বন্দোবস্ত করতে পারবো না, ঠিক আছে ইম্পোর্টেড ভ্যারাইটি বলুন, ইম্পোর্টেড ভ্যারাইটি মোটামুটি সামর্থ্যের মধ্যে যা যা পারবো করে দেবো, একদম একদম একদম। বন্ধুরা ভিডিও তো হয়ে গেল, ঘেমে গেছি ভিডিও করতে করতে, ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কী বলবো অসংখ্য ধন্যবাদ, আর তাদের স্যালুট। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, আবার একটা ধামাকা ভিডিও নিয়ে চলে আসবো কোনো একটা ভিডিওতে, তাহলে ততক্ষণের জন্য টাটা, ফলো করতে থাকুন, আরও অনেক ধামাকা মাছ দেখাবো, একদম একদম অনেক অনেক মাছ, যে হাটের বাইরে যেগুলো দেখাবো, হাটে তো অস্কার প্যারেড সবাই দেখায় সবই থাকে, ওগুলো বাদ দিয়েও অনেক মাছ দেখাবো আস্তে আস্তে। তাহলে আজকের জন্য চলো টাটা, বাই বাই।